ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জানিয়েছেন সংসদ সদস্য হাজি সেলেমের ছেলে ইরফান সেলেমের বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখলের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে দুপুরে সাভারে সিএনবি এলাকায় অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন এ সময় মন্ত্রী বলেন দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতিতে আছেন দুর্নীতি করলে শুধু এমপি পুত্র নয় এমপি মন্ত্রীদেরও ছাড় দেওয়া হবে না